আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন লেকচার ভিডিওতে আবারো স্বাগত জানাচ্ছি আমি সাদমান সাকিব বরাবরের মতো এবারেও আমার সাথে আছেন জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম আজকে আমাদের আলোচ্য বিষয় রোবোটিক্স রোবট বলতে আমরা কি বুঝি রোবট মানে হচ্ছে মানে যন্ত্র দিয়ে তৈরি করা আর্টিফিশিয়াল হিউম্যান আর রোবোটিক্স হচ্ছে এই রোবট তৈরি করারই একটি শাখা রোবোটিক্স হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং এর একটা শাখা যেটা মানে রোবট ডিজাইন ম্যানমে তৈরি করা আর হচ্ছে অপারেট করার সঙ্গে যুক্ত এই রোবোটিক্স নিয়ে এখন আমাদের কম্পিউটার সায়েন্সে একটা আলাদা শাখাও আছে এখন প্রশ্ন হলো রোবট কি বা রোবট কাকে বলে রোবোটিক্স সম্পর্কে একটু আগে সংজ্ঞা দিলাম এখন আমরা জেনে নিব রোবট কাকে বলে রোবট হচ্ছে একটা অটোমেটেড মেশিন বা স্বয়ংক্রিয় মেশিন যা মানুষের মতো কাজ করে থাকে বা হচ্ছে যে কোনো কিছু কাজ বা মানুষের মতো বুদ্ধিমত্তা ব্যবহার করে সে কাজ করে থাকে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সংজ্ঞাটা এখন আমরা জেনে নিব এই রোবোটিক্স আসলে কে আবিষ্কার কে বা কারা আবিষ্কার করেছেন আপনারা চিত্র দেখতেই পাচ্ছেন রোবোটিক্সের একটা এর ইতিহাস মানে প্রাচীন একটা ইতিহাস আছে প্রথমবার রোবোটিক্স মানে চালু করেছিলেন একজন মুসলিম বিজ্ঞানী একজন মুসলিম বিজ্ঞানী তৎকালীন এটা মেসোপটেমীয় সভ্যতায় ইসমাইল আল জাজাওয়ি যার চিত্র আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন তিনি আসলে একজন পণ্ডিত একজন আবিষ্কারক একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার গণিতবিদ ছিলেন তো তিনি 50টি মেকানিক্যাল আবিষ্কারের ওপরে তার একটি বই লিখেছেন পরবর্তীকালে এই রোবোটিক্সের বিষয়টি আরও ডেভেলপ করেন জোসেফ ফ্রেডরিক এঞ্জেল বার্গার তিনি একজন আমেরিকান পদার্থবিদ একজন ইঞ্জিনিয়ার ও একজন উদ্যোক্তা তো এই রোবট তিনি যুক্তরাষ্ট্রের এর ইউনিমেটে 1950 সালে প্রথমবারের মতো একটি ইন্ডাস্ট্রিয়াল রোবট চালু করেন এখন আমরা জেনে নিব রোবট কী কী কাজে ব্যবহার করা হয় আর্ক ওয়েল্ডিং তারপরে স্পট ওয়েল্ডিং ম্যাটেরিয়ালস হ্যান্ডেলিং মেশিন টেন্ডিং অ্যাসেম্বলি মেকানিক্যাল কাটিং গ্রিন্ডিং ডিবারিং অ্যান্ড পালিশিং পেন্টিং গ্লুইং অ্যাডহেসিভ অ্যান্ড স্প্রেয়িং ম্যাটেরিয়ালস পিকিং প্লাকিং অ্যান্ড প্যালেটাইজিং আর হচ্ছে এসব সব আরও অনেক কাজ করা হয় আর বা কোনো ফাঁকা স্থান বা কোনো যান্ত্রিক সমস্যা সে মেরামত করতে পারে বা কোনো ম্যাটেরিয়ালস বা কোনো যে কোনো বস্তু সে তুলতে পারে বা বহন করতে পারে বা মেশিন যেটাকে আমরা বলে থাকি যন্ত্রপাতি বা যাই হোক বা কোনো প্রযুক্তি বা প্রযুক্তির সাহায্যে সে তার বুদ্ধিমত্তা প্রয়োগ করতে পারে অ্যাসেম্বলি বা তার মানুষের ভাষা এটা তার প্রোগ্রামিং ভাষায় কনভার্ট করতে পারে বা কোনো মেকানিক্যাল যন্ত্রের বা সঠিক মাপ নির্ধারণ বা কাটিং বা ম্যাটেরিয়ালস বা ক্রিস্টালাইজিং এসব কাজও সে করে থাকে এমনকি মানুষের মতো সে আমরা যেটাকে ড্রয়িং বলে থাকি সেই ড্রয়িংয়ের কাজও সে করতে পারে পাঁচটি ক্ষেত্রে রোবোটিক্সের প্রয়োগ বেশি অপারেটর ইন্টারফেস মোবিলিটি অর লোকোমোশন প্রোগ্রামিং সেন্সিং অ্যান্ড পারসেপশন ম্যানিপুলেটরস অ্যান্ড ইফেক্টরস মানে অপারেটর ইন্টারফেস মানে অপারেটর বলতে আমরা মানে যে কোনো হিসাব বা যে কোনো প্রোগ্রাম মানে লঞ্চ করে সেটাকে একটা সমস্যার সমাধানকে ইনপুট থেকে আউটপুট তৈরি করাকে আমরা অপারেটর বলে থাকি তারপরে হচ্ছে মোবিলিটি অফ লোকোমোশন তো এই মোবিলিটি বা লোকোমোশন হলো মানে লোকেশন বা ডিসপ্লেসমেন্ট বা স্থানান্তর বস্তু স্থানান্তর এর ক্ষেত্রেও কিন্তু বর্তমানে রোবট ব্যবহার করা হয় তারপরে ম্যানিপুলেটরস অ্যান্ড ইফেক্টরস এই ম্যানিপুলেটরস হচ্ছে বা ইফেক্টরস হচ্ছে যে কোনো ক্ষেত্রে সে প্রভাব বিস্তার করতে পারে সে দ্রুত তার মধ্যে থাকা টেকনোলজির সাহায্যে ইন্টারনেটে সাপোর্ট দিয়ে দিতে পারে প্রোগ্রামিং তো এটা আমরা সবাই জানি প্রোগ্রামিংয়ের উপর ভিত্তি করেই এই রোবোটিক্স এটা দাঁড়িয়ে আছে আর সেন্সিং অ্যান্ড পারসেপশন এই সেন্সিং হচ্ছে যে অনুভূতি আর পারসেপশন হচ্ছে এটা সম্ভাব্য বা প্রবাবিলিটি যেটাকে আমরা বলে থাকি এটা সম্ভাবনা সে তার তথ্যের উপর তার মধ্যে থাকা তার মেমোরিতে থাকা তথ্যের উপর ভিত্তি করে বা তার সে তার অনুভূতি থেকে তার মনের ভাব প্রকাশ করতে পারে আর হচ্ছে কোনো সমস্যা বা কোনো সম্ভাবনার একটা যৌক্তিক সমাধান বা একটা সম্ভাব্য ফলাফল সে দিতে পারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রোবটের কিছু মূল মানে রোবট কত প্রকার তার মধ্যে কোনগুলো হচ্ছে মেইন কোনগুলো হচ্ছে আসল রোবটের প্রকারভেদ
তো দেখতে পাচ্ছেন আমরা অটোমোনাস মোবাইল রোবট, মানে যেগুলো যে রোবটগুলো নিজে নিজেই চলাচল করতে পারে সেগুলোকে বলে অটোমোনাস মোবাইল রোবট। অটোমোনেটেড গাইডেড ভেহিকলস, এইটা হচ্ছে চালক ছাড়া গাড়ির কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন। তো এই চালক ছাড়া গাড়ি হচ্ছে যে অটোমেটেড গাইডেড ভেহিকলসের একটি উদাহরণ। আর্টিকুলেটেড রোবটস, যে রোবটগুলো কোনো বস্তু বা কোনো চিত্র বা চিত্রায়নের সাথে বা ড্রয়িংয়ের কাজের সঙ্গে যুক্ত, সেগুলো হচ্ছে আর্টিকুলেটেড রোবটস। তারপরে একটা হচ্ছে হিউম্যানয়েডস। এই হিউম্যানয়েড রোবটটাই আমরা সব থেকে বেশি তোকে দেখতে পাই, বা রোবট বললেই এই হিউম্যানয়েড বা মনুষ্য আকৃতির বা মানুষের মতো রোবটই আমাদের, এটা আমাদের চোখে পড়ে। তারপর হচ্ছে কোবটস। এই কোবটস বলতে আমরা কী বুঝি? কোবটস হলো এটা যে কোনো এটা কোনো কোনো নিউজ বা কোনো ইনফরমেশন বা কোনো ডেটা ডিটেক্ট করার জন্য যে বট আমরা ব্যবহার করে থাকি সেই বট। আর এটা হচ্ছে, তারপরে এটা হচ্ছে হাইব্রিডস, মানে উপরের সবগুলোর সাথেই এই পাঁচটির কোনোটি এটা কম্বিনেশন থাকতে পারে,